This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিল্লিতে গিয়ে রাস্তার মধ্যে তোয়ালে পরে উদ্দাম অশালীন নাচ কলকাতার তরুণী মডেলের, তাও আবার ইন্ডিয়া গেটের সামনে। সমালোচনার ঝড় সমাজ মাধ্যমের পাতায় পাতায়। ঠিক কি ঘটেছে? দিল্লির ইন্ডিয়া গেটের সামনে একটা ধবধবে সাদা টাওয়াল পরে কোমর দুলিয়ে নাচলেন কলকাতার এক তরুণী মডেল। সঙ্গে গান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বা ডিডিএলজে সিনেমার মেরে খোয়াবো মে জো আয়ে। মনে পড়ে ওই সিনেমায় অভিনেত্রী কাজলের সেই নাচ? হুবো সেই নাচে অনুকরণ করেছে ওই মডেল। তবে শুটিং সেটে সেই নাচ ছিল ঠিকই, কিন্তু সেটা যখন প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে হয় তখন বিতর্ক দানা বাঁধে। সেই মতোই উদ্দাম নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম, বিতর্কের বন্যা বয়ে চলেছে সোশ্যাল মাধ্যমে, তরুণীর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সেনা জওয়ানদের প্রতি উৎসর্গ করে তৈরি স্মৃতিসৌধ এই ইন্ডিয়া গেট, তার সামনে তরুণী মডেলের এই কীর্তি মোটেই মেনে নিতে রাজি নন নেটিজেনরা। তবে এখানেই থেমে থাকেননি ওই তরুণী মডেল। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। আপনারা সবাই আপনাদের সাহস, দয়া এবং সহানুভূতি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকুন। আন্তর্জাতিক পুরুষ দিবসের বিশেষ দিনটিতেই ভিডিও পোস্ট করেন ওই মডেল। অশালীন নাচ নেচে ভাইরাল হওয়া ওই বাঙালি মডেলের নাম সান্নাতি মিত্র। তবে এই প্রথম নয়, এর আগেও একবার বিতর্কে জড়াতে দেখা গিয়েছে এই মডেলকে। দুর্গাপূজার সময় অশালীন পোশাক পরে প্রতিমা দর্শন করতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এবার ইন্ডিয়া গেটের সামনে তার তৈরি করা ভিডিও ঘিরে ফের বিতর্কের আগুনে ক্রেতাহুতি পড়েছে। ভিডিওর কমেন্ট বক্স ভরেছে যুবতীর সমালোচনায়। কেউ কেউ যুবতীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার এক্স হ্যান্ডেলে ওই ভিডিওতে দিল্লি পুলিশকে ট্যাগ করে ওই মডেলকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন। তা হঠাৎ এমন ভিডিও কেন, এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। এর সবচেয়ে সহজ উত্তর হলো, প্রচার মাধ্যমকে শুধুমাত্র ব্যবহার করে ভাইরাল হওয়া। আর তরুণী যে এই উদ্দেশ্যে সফল হয়েছে তার বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যে এই ভিডিওর ভিউয়ার্স সংখ্যা লাফিয়ে বেড়েই চলেছে। একদিনের মধ্যে 8 লক্ষ দর্শক ছাড়িয়েছে এই ভিডিওতে। তবে জনপ্রিয়তার থেকে বিতর্কই ঘিরে রেখেছে ওই মডেলকে। ট্রোলের পাশাপাশি নানান অশালীন আক্রমণ করতেও পিছ পা হননি কেউ কেউ। অনেকেই সান্নাতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও করেছেন। প্রসঙ্গত, 2017 সালের মিস কলকাতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এর আগে সান্নাতি যখন আপত্তিকর পোশাকে কলকাতার পুজো প্যান্ডেলে গিয়ে ছবি পোস্ট করেছিলেন, তখন তার সঙ্গে ছিলেন হিমশ্রী ভদ্র, যিনি আবার 2016 সালে মিস কলকাতার খেতাব জিতেছিলেন। সান্নাতি ও হিমশ্রী তারা দুজনেই সে সময় সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ ডিজিটাল।